নমস্কার, আমি অর্ণব। নববর্ষের অনেক শুভেচ্ছা নেবেন সকলে, বড়রা আমার প্রণাম নেবেন। নতুন বছর খুব ভালো কাটুক। আজ পয়লা বৈশাখ, নতুন বছরের সঙ্গে সঙ্গে বৈশাখ মাসও এসে গেল। আবামর বাঙালি জীবনে এই বৈশাখ শব্দটার সঙ্গে একটা সংখ্যা ওতপ্রোতভাবে জড়িত, ২৫, আমাদের কবিগুরুর জন্মদিন। আমরা তার জন্মের ইংরেজি তারিখ গুলিয়ে ফেললেও ফেলতে পারি, তবে পৃথিবীর কোনো প্রান্তেই সম্ভবত এমন কোনো বাঙালি নেই যে ২৫শে বৈশাখ বা ২২শে শ্রাবণ এই দুটো তারিখের মাহাত্ম্য জানবেন না। কবিগুরুর জন্ম মাসে কবি প্রণাম জানিয়ে শুরু হোক বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের নতুন বছর। আর হ্যাঁ, আজ কিন্তু আমার স্পটিফাই পডকাস্টেও কবিগুরুর গল্প শুনতে ভুলবেন না। কিন্তু অনেকে বলছেন আমার পডকাস্টটি খুঁজে পাচ্ছেন না স্পটিফাইতে, একবার বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণব লিখে সার্চ করুন, আশা করি আর কোনো অসুবিধা হবে না। আসুন শুনে নিই এবার আজকের নিবেদন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অতিথি। কাঁঠালিয়ার জমিদার মতিলাল বাবু নৌকা করিয়া সপরিবারে স্বদেশে যাইতেছিলেন। পথের মধ্যে মধ্যাহ্নে নদী তীরের এক গঞ্জের নিকট নৌকা বাঁধিয়া পাকের আয়োজন করিতেছেন, এমন সময় এক ব্রাহ্মণ বালক আসিয়া জিজ্ঞাসা করিল, বাবু তোমরা যাচ্ছ কোথায়? প্রশ্নকর্তার বয়স ১৫-১৬ অধিক হইবে না। মতিবাবু উত্তর করিলেন, কাঁঠালে। ব্রাহ্মণ বালক কহিল, আমাকে পথের মধ্যে নন্দীগায়ে নামিয়ে দিতে পারো? বাবু সম্মতি প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? ব্রাহ্মণ বালক কহিল, আমার নাম তারাপদ। গৌরবর্ণ ছেলেটিকে বড় সুন্দর দেখিতে, বড় বড় চক্ষু এবং হাস্যময় ওষ্ঠাধারে একটা সুললিত সুকুমার্য প্রকাশ পাইতেছে। পরিধানে একখানি মলিন ধুতি, অনাবৃত দেহখানি সর্বপ্রকার বাহুল্য বর্জিত, কোন শিল্পী যেন বহু যত্নে নিখুঁত নিটোল করিয়া গড়িয়া দিয়াছেন, যেন সে পূর্বজন্মে তাপস বালক ছিল এবং নির্মল তপস্যার প্রভাবে তাহার শরীর হইতে শরীরাংশ বহুল পরিমাণে ক্ষয় হইয়া একটা সম্মানিত ব্রাহ্মণশ্রী পরিস্ফুট হইয়া উঠিয়াছে। মতিবাবু তাহাকে পরম স্নেহভরে বলিলেন, বাবা তুমি স্নান করে এসো, এইখানেই আহারদি হবে। তারাপদ বলিল, রসুন বলিয়া তৎক্ষণাৎ অসংকোচে রন্ধনের আয়োজনে যোগদান করিল। মতিলালবাবুর চাকরটা ছিল হিন্দুস্তানি, মাছকোটা প্রভৃতি কার্যে তাহার তেমন পটুতা ছিল না। তারাপদ তাহার কাজ নিজে লইয়া অল্পকালের মধ্যেই সুসম্পন্ন করিল এবং দুই একটা তরিতরকারিও অভ্যস্ত নৈপুণ্যের সহিত রন্ধন করিয়া দিল। পাককার্য শেষ হইলে তারাপদ নদীতে স্নান করিয়া বোঁচকা খুলিয়া একটি শুভ্র বস্ত্র পরিল, একটি ছোট কাঠের কাঁকই লইয়া মাথার বড় বড় চুল কপাল হইতে তুলিয়া গ্রীবার উপর ফেলিল এবং মার্জিত পৈতার গোছা বক্ষে বিলম্বিত করিয়া নৌকায় মতিবাবুর নিকট উপস্থিত হইল। মতিবাবু তাহাকে নৌকার ভিতরে লইয়া গেলেন। সেখানে মতিবাবু স্ত্রী এবং তাহার নবম বর্ষীয়া এক কন্যা বসিয়াছিল। মতিবাবু স্ত্রী অন্নপূর্ণা এই সুন্দর বালকটিকে দেখিয়া স্নেহে উচ্ছ্বসিত হইয়া উঠিলেন। মনে মনে কহিলেন, আহা কাহার বাচ্চা, কোথা হইতে আসিয়াছে, ইহার মা ইহাকে ছাড়িয়া কেমন করিয়া প্রাণ ধরিয়া আছে। যথাসময়ে মতিবাবু এবং এই ছেলেটির জন্য পাশাপাশি দুইখানি আসন পড়িল। ছেলেটি তেমন ভোজনপটু নহে, অন্নপূর্ণা তাহার স্বল্প আহার দেখিয়া মনে করিলেন সে লজ্জা করিতেছে, তাহাকে এটা ওটা খাইতে বিস্তর অনুরোধ করিলেন। কিন্তু যখন সে আহার হইতে নিরস্ত হইল তখন সে কোনো অনুরোধ মানিল না। দেখা গেল ছেলেটি সম্পূর্ণ নিজের ইচ্ছে অনুসারে কাজ করে,
অথচ এমন সহজে করে যে তাহাতে কোনো প্রকার জেদ বা গো প্রকাশ পায় না। তাহার ব্যবহারে লজ্জার লক্ষণও লেশমাত্র দেখা গেল না। সকলের আহারদির পরে অন্নপূর্ণা তাহাকে কাছে বসাইয়া প্রশ্ন করিয়া তাহার ইতিহাস জানিতে প্রবৃত্ত হইলেন। বিস্তারিত বিবরণ কিছুই সংগ্রহ হইল না। মোট কথা এইটুকু জানা গেল, ছেলেটি 7-8 বৎসর বয়সেই স্বেচ্ছাক্রমে ঘর ছাড়িয়া পলাইয়া আসিয়াছে। অন্নপূর্ণা প্রশ্ন করিলেন, তোমার মা নাই? তারাপদ কহিল, আছেন তো। অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, তিনি তোমাকে ভালোবাসেন না? তারাপদ এই প্রশ্ন অত্যন্ত অদ্ভুত কেন করিয়া হাসিয়া উঠিয়া কহিল, কেন ভালোবাসবেন না? অন্নপূর্ণা প্রশ্ন করিলেন, তবে তুমি তাকে ছেড়ে এলে কেন? তারাপদ কহিল, তার আরও 4টি ছেলে এবং 3টি মেয়ে আছে। অন্নপূর্ণা বালকের এই অদ্ভুত উত্তরে ব্যথিত হইয়া কহিলেন, ও মা, সে কি কথা! 5টা আঙুল আছে বলে কি 1টা আঙুল ত্যাগ করা যায়? তারাপদর অল্প বয়স, তাহার ইতিহাসও সেই পরিমাণে সংক্ষিপ্ত, কিন্তু ছেলেটি সম্পূর্ণ নূতনতর। সে তাহার পিতামাতার 4র্থ পুত্র, শৈশবেই পিতৃহীন হয়। বহু সন্তানের ঘরেও তারাপদ সকলের অত্যন্ত আদরের ছিল। মা, ভাই, বোন এবং পাড়া সকলের নিকট হইতে সে অজস্র স্নেহ লাভ করিত। এমনকি গুরু মহাশয়ও তাহাকে মারিত না। মারিলেও বালকের আত্মীয়পর সকলেই তাহাতে বেদনা বোধ করিত। এমন অবস্থায় তাহার গৃহত্যাগ করিবার কোনো কারণই ছিল না। যে উপেক্ষিত রোগা ছেলেটা সর্বদাই চুরি করা গাছের ফল এবং গৃহস্থ লোকেদের নিকট হইতে তাহার 4গুণ প্রতিফল খাইয়া বেড়ায়, সেও তাহার পরিচিত গ্রামবাসীর মধ্যে তাহার নির্যাতনকারিণী মার নিকট পড়িয়া রহিল। আর সমস্ত গ্রামের এই আদরের ছেলে একটা বিদেশি যাত্রা দলের সহিত মিলিয়া অকাতর চিত্তে গ্রাম ছাড়িয়া পলায়ন করিল। সকলে খোঁজ করিয়া তাহাকে গ্রামে ফিরাইয়া আনিল। তাহার মা তাহাকে বক্ষে চাপিয়া ধরিয়া অশ্রুজলে আর্দ্র করিয়া দিল। তাহার বোনেরা কাঁদিতে লাগিল। তাহার বড় ভাই পুরুষ অভিভাবকের কঠিন কর্তব্য পালন উপলক্ষে তাহাকে মৃদুরকম শাসন করিবার চেষ্টা করিয়া অবশেষে অনুতপ্ত চিত্তে বিস্তর প্রশ্রয় এবং পুরস্কার দিল। পাড়ার মেয়েরা তাহাকে ঘরে ঘরে ডাকিয়া প্রচুরতর আদর এবং বহুতর প্রলোভনে বাধ্য করিতে চেষ্টা করিল। কিন্তু বন্ধন, এমনকি স্নেহবন্ধনও তাহার সহিল না। তাহার জন্মনক্ষত্র তাহাকে গৃহহীন করিয়া দিয়াছে। সে যখনই দেখিত নদী দিয়া বিদেশি নৌকা গুণ টানিয়া চলিয়াছে, গ্রামের বৃহৎ অসত্য তলে কোন দুর্দেশ থেকে এক সন্ন্যাসী আসিয়া আশ্রয় লইয়াছে, অথবা বেদেরা নদীর তীরের পতিত মাঠে ছোট ছোট চাটাই বাঁধিয়া বাঁখারি ছুলিয়া চাঙাড়ি নির্মাণ করিতে বসিতেছে, তখন অজ্ঞাত বহিঃপৃথিবীর স্নেহহীন স্বাধীনতার জন্য তাহার চিত্ত অশান্ত হইয়া উঠিত। উপরি উপরি 2-3 বার পলায়নের পর তাহার আত্মীয়বর্গ এবং গ্রামের লোক তাহার আশা পরিত্যাগ করিল। প্রথমে সে একটি যাত্রার দলের সঙ্গ লইয়াছিল। অধিকারী যখন তাহাকে পুত্র নির্বিশেষে স্নেহ করিতে লাগিল এবং দলস্থ ছোট বড় সকলেরই যখন সে প্রিয় পাত্র হইয়া উঠিল, এমনকি যে বাড়িতে যাত্রা হইত সে বাড়ির অধ্যক্ষগণ বিশেষত পুরো মহিলাবর্গ যখন বিশেষ রূপে তাহাকে আহ্বান করিয়া সমাদর করিতে লাগিল, তখন একদিন সে কাহাকেও কিছু না বলিয়া কোথায় নিরুদ্দেশ হইয়া গেল। তাহার আর সন্ধান পাওয়া গেল না। তারাপদ হরিণ শিশুর মতো বন্ধন ভীরু, আবার হরিণ শিশুর মতোই সঙ্গীত মুগ্ধ। যাত্রার গানেই তাহাকে প্রথম ঘর হইতে বিবাগী করিয়া দেয়। গানের সুরে তাহার সমস্ত শিরার মধ্যে অনুকম্পন এবং গানের তালে
তাহার সর্বাঙ্গে আন্দোলন উপস্থিত হইত। যখন সে নিতান্ত শিশু ছিল তখনও সঙ্গীত সভায় সে যেরূপ সংযত গম্ভীর বয়স্কভাবে আত্মবিস্মৃত হইয়া বসিয়া বসিয়া দুলিত, দেখিয়া প্রবীণ লোকের হাস্য সংবরণ করা সত্যই দুঃসাধ্য হইত। কেবল সঙ্গীত কেন, গাছের ঘন পল্লবের ওপর যখন শ্রাবণের বৃষ্টি ধারা পড়িত, আকাশে মেঘ ডাকিত, অরণ্যের মধ্যে মাতৃহীন দৈত্য শিশুর ন্যায় বাতাস ক্রন্দন করিতে থাকিত, তখন তাহার চিত্ত যেন উচ্ছৃঙ্খল হইয়া উঠিত। নিস্তব্ধ দ্বীপ্রহরে বহুদূর আকাশ হইতে চিলের ডাক, বর্ষার সন্ধ্যায় ভেকের কলরব, গভীর রাত্রে শ্রীকালের চিৎকার ধ্বনি সকলই তাহাকে উতলা করিত। এই সঙ্গীতের মোহে আকৃষ্ট হইয়া সে অনতি বিলম্বে এক পাঁচালির দলের মধ্যে গিয়া প্রবিষ্ট হইল। দলাধক্ষ তাহাকে পরম যত্নে গান শিখাইতে এবং পাঁচালি মুখস্থ করাইতে প্রবৃত্ত হইল এবং তাহাকে আপন বক্ষপিঞ্জরে পাখির মতো প্রিয় জ্ঞান করিয়া স্নেহ করিতে লাগিল। পাখি কিছু কিছু গান শিখিল এবং একদিন প্রত্যুষে উড়িয়া চলিয়া গেল। শেষবার সে এক জিমন্যাস্টিকের দলে জুটিয়াছিল। জ্যৈষ্ঠ মাসের শেষ ভাগ হইতে আষাঢ় মাসের অবসান পর্যন্ত এ অঞ্চলে স্থানে স্থানে পর্যায়ক্রমে বারোয়ারি মেলা হইয়া থাকে। তদুপলক্ষে দুই তিন দল যাত্রা, পাঁচালি, কবি, নর্তকী এবং নানাবিধ দোকান নৌকাযোগে ছোট ছোট নদী উপনদী দিয়া এক মেলা অন্তে অন্য মেলায় ঘুরিয়া বেড়ায়। গত বৎসর হইতে কলিকাতায় এক ক্ষুদ্র জিমন্যাস্টিকের দল এই পর্যটনশীল মেলায় আমোদ চক্রের মধ্যে যোগ দিয়াছিল। তারাপদ প্রথমত নৌকারোহী দোকানির সহিত মিলিয়া মিশিয়া মেলায় পানির খিলি বিক্রয়ের ভার লইয়াছিল। পরে তাহার স্বাভাবিক কৌতূহলবশত এই জিমন্যাস্টিকের আশ্চর্য ব্যায়াম নৈপুণ্যে আকৃষ্ট হইয়া এই দলে প্রবেশ করিয়াছিল। তারাপদ নিজে নিজে অভ্যাস করিয়া ভালো পাঁশি বাজাইতে শিখিয়াছিল। জিমন্যাস্টিকের সময় তাহাকে দ্রুত তালে লখনৌ ঠুংরির সুরে বাঁশি বাজাইতে হইত, এই তাহার একমাত্র কাজ ছিল। এই দল হইতেই তাহার শেষ পলায়ন। সে শুনিয়াছিল নন্দীগ্রামের জমিদারবাবুরা মহা সমারোহে এক শখের যাত্রা খুলিতেছেন। শুনিয়া সে তাহার ক্ষুদ্র বোঁচকাটি লইয়া নন্দীগ্রামে যাত্রার আয়োজন করিতেছিল। এমন সময় মতিবাবুর সহিত তাহার সাক্ষাৎ হয়। তারাবদ পর্যায়ক্রমে নানা দলের মধ্যে ভিড়িয়াও আপন স্বাভাবিক কল্পনাপ্রবণ প্রকৃতি প্রভাবে কোনো দলের বিশেষত্ব প্রাপ্ত হয় নাই। অন্তরের মধ্যে সে সম্পূর্ণ নির্লিপ্ত এবং মুক্ত ছিল। সংসারে অনেক কুৎসিত কথা সে সর্বদা শুনিয়াছে এবং অনেক কদর্য দৃশ্য তাহার দৃষ্টিগোচর হইয়াছে, কিন্তু তাহা তাহার মনের মধ্যে সঞ্চিত হইবার তিলমাত্র অবসর প্রাপ্ত হয় নাই। এই ছেলেটির কিছুতেই খেয়াল ছিল না। অন্যান্য বন্ধনের ন্যায় কোনো প্রকার অভ্যাস বন্ধনও তাহার মনকে বাধ্য করিতে পারে নাই। সে এই সংসারে পঙ্কিল জলের ওপর দিয়া শুভ্রপক্ষ রাজহংসের মতো সাঁতার দিয়া বেড়াইত। কৌতূহলবশত যতবারই ডুব দিত তাহার পাখা সিক্ত বা মলিন হইতে পারিত না। এই জন্য এই গৃহত্যাগী ছেলেটির মুখে একটা শুভ্র স্বাভাবিক তারুণ্য অম্লানভাবে প্রকাশ পাইত। তাহার সেই মুখশ্রী দেখিয়া প্রবীণ বিষয়ী মতিলালবাবু তাহাকে বিনা প্রশ্নে বিনা সন্দেহে পরম আদরে আহ্বান করিয়া লইয়াছিলেন। আহারান্তে নৌকা ছাড়িয়া দিল। অন্নপূর্ণা পরম স্নেহে এই ব্রাহ্মণ বালককে তাহার ঘরের কথা, তাহার আত্মীয় পরিজনদের সংবাদ ইত্যাদি জিজ্ঞাসা করিতে লাগিলেন। তারাপদ অত্যন্ত সংক্ষেপে তাহার উত্তর দিয়া বাহিরে আসিয়া পরিত্রাণ লাভ করিল। বাহিরে বর্ষার নদী পরিপূর্ণতা শেষ রেখা পর্যন্ত ভরিয়া উঠিয়া আপন আত্মহারা উদ্দাম চাঞ্চল্যে প্রকৃতি মাতাকে যেন উদ্বিগ্ন করিয়া তুলিয়াছিল। মেঘ নির্মুক্ত রৌদ্রে নদীতীরের অর্ধনিমগ্ন কাশ তৃণশ্রেণী
এবং তাহার ঊর্ধ্বে সরস সঘন ইক্ষুক্ষেত্র এবং তাহার পর প্রান্তে দূর দিগন্ত চুম্বিত নীলাঞ্চন বর্ণ বনরেখা। সমস্তই যেন কোনো এক রূপকথার সোনার কাঠির স্পর্শে সত্য জাগ্রত নবীন সৌন্দর্যের মতো নির্বাক নীলাকাশের মুগ্ধ দৃষ্টির সম্মুখে পরিস্ফুট হইয়া উঠিয়াছিল। সমস্তই যেন সজীব স্পন্দিত প্রগল্ভ আলোকে উদ্ভাসিত নবীনতায় সুচিক্ষণ প্রাচুর্যে পরিপূর্ণ। তারাপদ নৌকার ছাদের ওপরে পালের ছায়ায় গিয়া আশ্রয় লইল। পর্যায়ক্রমে ঢালু সবুজ মাঠ, প্লাবিত পাটের ক্ষেত, গাঢ় শ্যামল আমন ধান্যের আন্দোলন, ঘাট হইতে গ্রামাভিমুখী সংকীর্ণ পথ, ঘন ঘন বেষ্টিত ছায়াময় গ্রাম তাহার চোখের ওপর আসিয়া পড়িতে লাগিল। এই জল, স্থল, আকাশ, এই চারিদিকে সচলতা, সজীবতা, মুখরতা, এই ঊর্ধ্ব অধদেশের ব্যাপ্তি এবং বৈচিত্র্য এবং নির্লিপ্ত সুদূরতা, এই সুবৃহৎ চিরস্থায়ী নির্নিমেষ বাক্যবিহীন বিশ্বজগৎ তরুণ বালকের পরমাত্মীয় ছিল। অথচ সেই চঞ্চল মানবকটিকে এক মুহূর্তের জন্য স্নেহবাহু দ্বারা ধরিয়া রাখিতে চেষ্টা করিত না। নদী তীরে বাছুর লেজ তুলিয়া ছুটিতেছে, গ্রাম্য টাট্টু ঘোড়া সম্মুখের দুই দড়িমাধা পা লইয়া লাভ দিয়া দিয়া ঘাস খাইয়া বেড়াইতেছে, মাছরাঙা জেলেদের জাল বাঁধিবার বংশদণ্ডের ওপর হইতে ঝপ করিয়া সবেগে জলের মধ্যে ঝাঁপাইয়া মাছ ধরিতেছে, ছেলেরা জলের মধ্যে পড়িয়া মাতামাতি করিতেছে, মেয়েরা উচ্চ কণ্ঠে সহাস্য গল্প করিতে করিতে আবক্ষ জলে বসনাঞ্চল প্রসারিত করিয়া দুই হস্তে তাহা মার্জন করিয়া লইতেছে, কোমর বাঁধা মিছুনিরা চুপড়ি লইয়া জেলেদের নিকট হইতে মাছ কিনিতেছে। এ সমস্তই সে চিরনতুন অশ্রান্ত কৌতূহলের সহিত বসিয়া বসিয়া দেখে, কিছুতেই তাহার দৃষ্টির পিপাসা নিবৃত্ত হয় না। নৌকার ছাদের ওপর গিয়া তারাপদ মাঝিদের সঙ্গে গল্প জুড়িয়া দিল। মাঝে মাঝে আবশ্যক মতে মাল্লাদের হাত হইতে লগি লইয়া নিজেই ঠেলিতে প্রবৃত্ত হইল। মাঝির যখন তামাক খাইবার আবশ্যক সে নিজে গিয়া হাল ধরিল। যখন যেদিকে পাল ফিরানো আবশ্যক সমস্তই সে দক্ষতার সহিত সম্পন্ন করিয়া দিল। সন্ধ্যার প্রাক্কালে অন্নপূর্ণা তারাপদকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, রাত্রে তুমি কি খাও? তারাপদ কহিল, যা পাই তাই খাই, সকল দিন খাইও না। এই সুন্দর ব্রাহ্মণ বালকটির আতিথ্য গ্রহণে উদাসীন্য অন্নপূর্ণাকে ঈষৎ পীড়া দিতে লাগিল। তাহার বড় ইচ্ছা খাওয়াইয়া পড়াইয়া এই গৃহচ্যুত পান্থ বালকটিকে পরিতৃপ্ত করিয়া দেন, কিন্তু কিসে যে তার পরিতোষ হইবে তাহার কোনো সন্ধান পাইলেন না। অন্নপূর্ণা চাকরদের ডাকিয়া গ্রাম হইতে দুধ, মিষ্টান্ন প্রভৃতি ক্রয় করিয়া আনিবার জন্য ধুমধাম বাঁধাইয়া দিলেন। তারাপদ যথা পরিমাণে আহার করিল কিন্তু দুধ খাইল না। মৌনস্বভাব মতিলালবাবুও তাহাকে দুধ খাইবার জন্য অনুরোধ করিলেন। সে সংক্ষেপে বলিল, আমার ভালো লাগে না। নদীর ওপর দুই তিন দিন গেল, তারাপদ রাঁধাবাড়া বাজার করা হইতে নৌকা চালনা পর্যন্ত সকল কাজেই স্বেচ্ছা ও তৎপরতার সহিত যোগ দিল। যে কোনো দৃশ্য তাহার চোখের সম্মুখে আসে তাহার প্রতি তারাপদর সকৌতূহল দৃষ্টি ধাবিত হয়। যে কোনো কাজ তাহার হাতের কাছে আসিয়া উপস্থিত হয় তাহাতেই সে আপনি আকৃষ্ট হইয়া পড়ে। তাহার দৃষ্টি, তাহার হস্ত, তাহার মন সর্বদাই সচল হইয়া আছে। এই জন্য সেই নিত্য সচলা প্রকৃতির মতো সর্বদাই নিশ্চিন্ত উদাসীন, অথচ সর্বদাই ক্রিয়াশক্ত। মানুষ মাত্রেরই নিজের একটি স্বতন্ত্র অধিষ্ঠান ভূমি আছে, কিন্তু তারাপদ এই অনন্ত নীলাম্বরবাহী বিশ্বপ্রবাহের একটি আনন্দোজ্জ্বল তরঙ্গ। ভূত ভবিষ্যতের সহিত তাহার কোনো সম্পর্ক নাই।
সম্মুখাভিমুখে চলিয়া যাওয়াই তাহার একমাত্র কার্য। এদিকে অনেকদিন নানা সম্প্রদায়ের সহিত যোগ দিয়া অনেক প্রকার মনোরঞ্জনী বিদ্যা তাহার আয়ত্ত হইয়াছিল। কোন প্রকার চিন্তার দ্বারা আচ্ছন্ন না থাকাতে তাহার নির্মল স্মৃতিপটে সকল জিনিসই আশ্চর্য সহজে মুদিত হইয়া যাইত। পাঁচালি, কথকথা, কীর্তন গান, যাত্রাভিনয়ের সুদীর্ঘ খণ্ড সকল তাহার কণ্ঠাগ্রে ছিল। মতিলালবাবু চির প্রথা মতো একদিন সন্ধ্যাবেলা তাহার স্ত্রী কন্যাকে রামায়ণ পড়িয়া শুনাইতেছিলেন। কুশলবের কথা সূচনা হইতেছে এমন সময় তারাপদ উৎসাহ সংবরণ করতে না পারিয়া ছাদের ওপর হইতে নামিয়া আসিয়া কহিল, বই রাখুন, আমি কুশলবের গান করি, আপনারা শুনে যান। এই বলিয়া সে কুশলবের পাঁচালি আরম্ভ করিয়া দিল। বাঁশির মতো সুমিষ্ট পরিপূর্ণ স্বরে দাশুরায়ের অনুপ্রাস ক্ষিপ্র বেগে বর্ষণ করিয়া চলিল। দাঁড়ি মাঝি সকলেই দ্বারের কাছে আসিয়া ঝুঁকিয়া পড়িল। হাস্য, করুণা এবং সঙ্গীতে সেই নদীতীরে সন্ধ্যাকাশে এক অপূর্ব রসস্রোত প্রবাহিত হইতে লাগিল। দুই নিস্তব্ধ তটভূমি কুতূহলী হইয়া উঠিল। পাশ দিয়া যে সকল নৌকা চলিতেছিল তাহাদের আরোহীগণ ক্ষণকালের জন্য উৎকণ্ঠিত হইয়া সেই দিকে কান দিয়া রহিল। যখন শেষ হইয়া গেল সকলেই ব্যথিত চিত্তে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ভাবিল, ইহারই মধ্যে শেষ হইল কেন? সজল নয়না অন্নপূর্ণার ইচ্ছা করিতে লাগিল ছেলেটিকে কোলে বসাইয়া বক্ষে চাপিয়া তাহার মস্তক আখ্রান করেন। মতিলালবাবু ভাবিতে লাগিলেন, এই ছেলেটিকে যদি কোনো মতে কাছে রাখিতে পারি তবে পুত্রের অভাব পূর্ণ হয়। কেবল ক্ষুদ্র বালিকা চারু শশীর অন্তঃকরণ ঈর্ষা ও বিদ্বেষে পরিপূর্ণ হইয়া উঠিল। চারু শশী তাহার পিতামাতার একমাত্র সন্তান, তাহাদের পিতৃমাতৃ স্নেহের একমাত্র অধিকারিণী। তাহার খেয়াল এবং জেদের অন্ত ছিল না। খাওয়া, কাপড় পরা, চুল বাঁধা সম্বন্ধে তাহার নিজের স্বাধীন মত ছিল, কিন্তু সে মতের কিছুমাত্র স্থিরতা ছিল না। যেদিন কোথাও নিমন্ত্রণ থাকিত সেদিন তাহার মায়ের ভয় হইত, পাছে মেয়েটি সাজসজ্জা সম্বন্ধে একটা অসম্ভব জেদ ধরিয়া বসে। যদি দৈবাৎ একবার চুল বাঁধাটা তাহার মনের মতো না হইল তবে সেদিন যতবার চুল খুলিয়া যত রকম করে বাঁধিয়া দেওয়া যাক কিছুতেই তাহার মন পাওয়া যাইবে না, অবশেষে মহা কান্নাকাটির পালা পড়িয়া যাইবে। সকল বিষয়ে এইরূপ। আবার এক এক সময় চিত্ত যখন প্রসন্ন থাকে তখন কিছুতেই তাহার কোনো আপত্তি থাকে না, তখন সে অতিমাত্রায় ভালোবাসা প্রকাশ করিয়া তাহার মাকে জড়াইয়া ধরিয়া চুম্বন করিয়া হাসিয়া বকিয়া একেবারে অস্থির করিয়া তোলে। এই ক্ষুদ্র মেয়েটি একটি দুর্ভেদ্য প্রহেলিকা। এই বালিকা তাহার দুর্বোধ্য হৃদয়ের সমস্ত বেগ প্রয়োগ করিয়া মনে মনে তারাপদকে সুতীব্র বিদ্বেষে তাড়না করিতে লাগিল, পিতামাতাকেও সর্বতোভাবে উদ্বেজিত করিয়া তুলিল। আহারের সময় রোদনান্মুখী হইয়া ভোজনের পাত্র ঠেলিয়া ফেলিয়া দেয়, রন্ধন তাহার রুচিকর বোধ হয় না, দাসীকে মারে, সকল বিষয়েই অকারণে অভিযোগ করিতে থাকে। তারাবদর বিদ্যাগুলি যতই তাহার এবং অন্য সকলের মনোরঞ্জন করিতে লাগিল ততই যেন তাহার রাগ বাড়িয়া উঠিল। তারাবদর যে কোনো গুণ আছে ইহা স্বীকার করিতে তাহার মন বিমুখ হইল, অথচ তাহার প্রমাণ যখন প্রবল হইতে লাগিল তাহার অসন্তোষের মাত্রাও উচ্চই উঠিল। তারাপদ যেদিন কুশলবের গান করিল সেদিন অন্নপূর্ণা মনে করিল, সঙ্গীতে বোনের পশু বশ হয়, আজ বোধহয় আমার মেয়ের মন গলিয়াছে। তাহাকে জিজ্ঞাসা করিলেন, চারু কেমন লাগল রে? সে কোনো উত্তর না দিয়া অত্যন্ত প্রবল বেগে মাথা নাড়িয়া দিল। এই ভঙ্গিটিকে ভাষায় তর্জমা করিলে এই রূপ দাঁড়ায়, কিছুমাত্র ভালো লাগে নাই এবং কোনো কালে ভালো লাগিবে না। চারুর মনে ঈর্ষার উদয় হইয়াছে বুঝিয়া তাহার মাতা চারুর সম্মুখে
তারাপদর প্রতি স্নেহ প্রকাশ করিতে বিরত হইলেন। সন্ধ্যার পরে যখন সকাল সকাল খাইয়া চারু শয়ন করিত, তখন অন্নপূর্ণা নৌকাকক্ষে তারের নিকট আসিয়া বসিতেন এবং মতিবাবু ও তারাপদ বাহিরে বসিত এবং অন্নপূর্ণার অনুরোধে তারাপদ গান আরম্ভ করিত। তাহার গানে যখন নদীতীরের বিশ্রাম নীরতা গ্রাম্যশ্রী সন্ধ্যার বিপুল অন্ধকারে মুগ্ধ নিস্তব্ধ হইয়া রহিত এবং অন্নপূর্ণার কোমল হৃদয়খানি স্নেহে ও সৌন্দর্যরসে উচ্ছ্বলিত হইয়া উঠিত, তখন হঠাৎ চারু দ্রুতপদে বিছানা হইতে উঠিয়া আসিয়া সরসে সরোদনে বলিত, মা তোমরা কি গোল করছো, আমার ঘুম পাচ্ছে। পিতামাতা তাহাকে একলা ঘুমাইতে পাঠাইয়া তারাপদকে ঘিরিয়া সঙ্গীত উপভোগ করিতেছেন, ইহা তাহার একান্ত অসহ্য হইয়া উঠিত। এই দীপ্ত কৃষ্ণনয়না বালিকার স্বাভাবিক সুতীব্রতা তারাপদ নিকটে অত্যন্ত কৌতুকজনক বোধ হইত। সে ইহাকে গল্প শুনাইত, গান গাহিয়া বাঁশি বাজাইয়া বশ করিতে অনেক চেষ্টা করিল, কিন্তু কিছুতেই কৃতকার্য হইল না। কেবল তারাপদ মধ্যাহ্নে যখন নদীতে স্নান করিতে নামিত, পরিপূর্ণ জলরাশির মধ্যে গৌরবর্ণ সরল তনুদেহখানি নানা সন্তরণ ভঙ্গিতে অবলীলাক্রমে সঞ্চালন করিয়া তরুণ জলদেবতার মতো শোভা পাইত, তখন বালিকার কৌতূহল আকৃষ্ট না হইয়া থাকিত না। সেই সময়টার জন্যই প্রতীক্ষা করিয়া থাকিত, কিন্তু আন্তরিক আগ্রহ কাহাকেও জানিতে দিত না। এবং এই অশিক্ষাপটু অভিনেত্রী ফসমের গলাবন্ধ বোনা এক মনে অভ্যাস করিতে করিতে মাঝে মাঝে অত্যন্ত উপেক্ষা ভরে কটাক্ষে তারাপদর সন্তরণ লীলা দেখিয়া লইত। নন্দীগ্রাম কখন ছাড়াইয়া গেল, তারাপদ তাহার খোঁজ লইল না। অত্যন্ত মৃদু মন্দ গতিতে বৃহৎ নৌকাখানা কখনো পাল তুলিয়া কখনো গুণ টানিয়া নানা নদীর শাখা প্রশাখার ভিতর দিয়া চলিতে লাগিল। নৌকারোহীদের দিনগুলো এই সকল নদী উপনদীর মতো শান্তিময় সৌন্দর্যময় বৈচিত্র্যের মধ্য দিয়া সহজ সৌম গমনে মৃদু মিষ্ট কলস্বরে প্রবাহিত হইতে লাগিল। কাহারও কোনরূপ তাড়া ছিল না। মধ্যাহ্নে স্নানাহার অনেকক্ষণ বিলম্ব হইত। এদিকে সন্ধ্যা হইতে না হইতেই একটা বড় দেখিয়া গ্রামের ধারে ঘাটের কাছে ঝিল্লি মন্ত্রিত খদ্যোৎখচিত বনের পার্শ্বে নৌকা বাঁধিত। এমনি করিয়া দিন দশেকে নৌকা কাঁঠালিয়ায় পৌঁছাইল। জমিদারের আগমনে বাড়ি হইতে পালকি এবং টাট্টু ঘোড়ার সমাগম হইল এবং বাঁশের লাঠি হস্তে পাইক বরকন্দাজের দল ঘন ঘন বন্দুকের ফাঁকা আওয়াজে গ্রামের উৎকণ্ঠিত কাক সমাজকে যৎপরনান্তি মুখর করিয়া তুলিল। এই সমস্ত সমারোহে কাল বিলম্ব হইতেছে। ইতিমধ্যে তারাপদ নৌকা হইতে দ্রুত নামিয়া একবার সমস্ত গ্রাম পর্যটন করিয়া লইল। কাহাকেও দাদা, কাহাকেও খুড়া, কাহাকেও দিদি, কাহাকেও মাসি বলিয়া দুই তিন ঘন্টার মধ্যে সমস্ত গ্রামের সহিত সৌহার্দ্য বন্ধন স্থাপিত করিয়া লইল। কোথাও তাহার কোনো প্রকৃত বন্ধন ছিল না বলিয়াই এই বালক আশ্চর্য সত্তর ও সহজেই সকলের সহিত পরিচয় করিয়া লইতে পারিত। তারাপদ দেখিতে দেখিতে অল্পদিনের মধ্যেই গ্রামের সমস্ত হৃদয় অধিকার করিয়া লইল। এত সহজে হৃদয় হরণ করিবার কারণ এই, তারাপদ সকলের সঙ্গে তাহাদের নিজেদের মতো হইয়া স্বভাবতই যোগ দিতে পারিত। যে কোনো প্রকার বিশেষ সংস্কারের দ্বারা বদ্ধ ছিল না, অথচ সকল অবস্থা সকল কাজের প্রতি তাহার এক প্রকার সহজ প্রবণতা ছিল। বালকের কাছে সে সম্পূর্ণ স্বাভাবিক বালক, অথচ তাহাদের হইতে শ্রেষ্ঠ ও স্বতন্ত্র। বৃদ্ধের কাছে সে বালক নহে, অথচ জ্যাঠাও নহে। রাখালের সঙ্গে সে রাখাল, অথচ ব্রাহ্মণ। সকলের সকল কাজেই সে চিরকালের সহযোগীর ন্যায় অভ্যস্তভাবে হস্তক্ষেপ করে। ময়রা দোকানে গল্প করিতে করিতে ময়রা বলে, দাদা ঠাকুর একটু বসো তো ভাই, আমি আসছি।
তারাপদ অম্লান বদনে দোকানে বসিয়া একখানা শালপাতা লইয়া সন্দেশের মাছি তাড়াইতে প্রবৃত্ত হয়। ভিয়ান করিতেও সে মজবুত, তাঁতের রহস্য তাহার কিছু কিছু জানা আছে, কোমরের চক্র চালনও তাহার সম্পূর্ণ অজ্ঞাত নহে। তারাপদ সমস্ত গ্রামটি আয়ত্ত করিয়া লইল, কেবল গ্রামবাসিনী একটি বালিকার ঈর্ষা সে এখনো জয় করিতে পারিল না। এই বালিকাটি তারাপদর সুদূরে নির্বাসন তীব্রভাবে কামনা করিতেছে জানিয়াই বোধ করি তারাপদ এই গ্রামে এতদিন আবদ্ধ হইয়া রহিল। কিন্তু বালিকাবস্থাতেও নারীদের অন্তররহস্য ভেদ করা সুকঠিন, চারুশশী তাহা প্রমাণ করিয়া দিল। বামুন ঠাকুরানের মেয়ে সোনামণি 5 বছর বয়সে বিধবা হয়। সেই চারু সমবয়সী সখী, তাহার শরীর অসুস্থ থাকাতে গৃহ প্রত্যাগত সখীর সহিত সে কিছুদিন সাক্ষাৎ করিতে পারে নাই। সুস্থ হইয়া যখন দেখা করিতে আসিল, সেদিন প্রায় বিনা কারণেই দুই সখীর মধ্যে একটু মনোবিচ্ছেদ ঘটিবার উপক্রম হইল। চারু অত্যন্ত ফাঁদিয়া গল্প আরম্ভ করিয়াছিল। সে ভাবিয়াছিল তারাপদ নামক তাহাদের নবার্জিত পরম রত্নটির আহরণ কাহিনী সবিস্তারে বর্ণনা করিয়া সে তাহার সখীর কৌতূহল এবং বিস্ময় সপ্তমে চড়াইয়া দিবে। কিন্তু যখন সে শুনিল তারাপদ সোনামণির নিকট কিছুমাত্র অপরিচিত নহে, বামুন ঠাকুরনকে সে মাসি বলে এবং সোনামণি তাহাকে দাদা বলিয়া ডাকে, যখন শুনিল তারাপদ কেবল যে বাঁশিতে কীর্তনের সুর বাজাইয়া মাতা ও কন্যার মনোরঞ্জন করিতেছে তাহা নহে, সোনামণির অনুরোধে তাহাকে স্বহস্তে একটা বাঁশের বাঁশি বানাইয়া দিয়াছে, তাহাকে কতদিন উচ্চ শাখা হইতে ফল ও কণ্টক শাখা হইতে ফুল পাড়িয়া দিয়াছে, তখন চারুর অন্তঃকরণে যেন তপ্ত শেল বিঁধিতে লাগিল। চারু জানিত তারাপদ বিশেষরূপে তাহাদেরই তারাপদ, অত্যন্ত গোপন সংরক্ষণীয়, ইতর সাধারণে তাহার রূপগুণে মুগ্ধ হইবে এবং চারু শশীদের ধন্যবাদ দিতে থাকিবে। এই আশ্চর্য দুর্লভ দৈবলব্ধ ব্রাহ্মণ বালকটি সোনামণির কাছে কেন সহজগম্য হইল? আমরা যদি এত যত্ন করিয়া না নিতাম, এত যত্ন করিয়া না রাখিতাম, তাহা হইলে সোনামণিরা তাহার দর্শন পাইত কোথায়? সোনামণির দাদা শুনিয়া সর্বশরীর জ্বলিয়া যায়। যে তারাপদকে চারু মনে মনে বিদ্বেষ্বরে জর্জর করিতে চেষ্টা করিয়াছে তাহারই একাধিকার লইয়া এমন প্রবল উদ্বেগ কেন? বুঝিবে কাহার সাধ্যি। সেই দিনই অপর একটা তুচ্ছ সূত্রে সোনামণির সহিত চারুর মর্মান্তিক গাড়ি হইয়া গেল এবং সে তারাপদর ঘরে গিয়া তাহার শখের মাসিটি বাহির করিয়া তাহার উপর লাফাইয়া মারাইয়া সেটাকে নির্দয়ভাবে ভাঙিতে লাগিল। চারু যখন প্রচণ্ড আবেগে এই বংশী ধ্বংসকার্যে নিযুক্ত আছে, এমন সময় তারাপদ আসিয়া ঘরে প্রবেশ করিল। সে বালিকার এই প্রলয় মূর্তি দেখিয়া আশ্চর্য হইয়া গেল, কহিল, চারু আমার বাঁশিটা ভাঙছ কেন? চারু রক্ত নেত্রে রক্তিম মুখে, বেশ করেছি, খুব করেছি বলিয়া আরও বার দুই চার বিদীর্ণ বাঁশির ওপর অনাবশ্যক পদাঘাত করিয়া উচ্ছ্বসিত কণ্ঠে কাঁদিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। তারাপদ বাঁশিটি তুলিয়া উল্টিয়া পাল্টিয়া দেখিল, তাহাতে আর পদার্থ নাই। অকারণে তাহার পুরাতন নিরপরাধ বাঁশিটার এই অকস্মিক দুর্গতি দেখিয়া সে আর হাস্য সংবরণ করিতে পারিল না। চারুশশী প্রতিদিনই তাহার পক্ষে পরম কৌতূহলের বিষয় হইয়া উঠিল। তাহার আরও একটি কৌতূহলের ক্ষেত্র ছিল মতিলালবাবুর লাইব্রেরিতে ইংরেজি ছবির বইগুলো। বাহিরের সংসারের সহিত তাহার যথেষ্ট পরিচয় হইয়াছে, কিন্তু এই ছবির জগতে সে কিছুতেই ভালো করিয়া প্রবেশ করিতে পারে না। কল্পনা তারা আপনার মনে অনেকটা পূরণ করিয়া লইত, কিন্তু তাহাতে মন কিছুতেই তৃপ্তি মানিত না। ছবির বহির প্রতি তারাপদর এই আগ্রহ দেখিয়া একদিন মতিলালবাবু বলিলেন,
ইংরেজি শিখবে, তাহলে এ সমস্ত ছবির মানে বুঝতে পারবে। তারাপদ তৎক্ষণাৎ বলিল, শিখব। মতিবাবু খুব খুশি হইয়া গ্রামের এন্ট্রেন্স স্কুলের হেডমাস্টার রাম রতনবাবুকে প্রতিদিন সন্ধ্যাবেলায় এই বালকের ইংরেজি অধ্যাপন কার্যে নিযুক্ত করিয়া দিলেন। তারাপদ তাহার প্রখর স্মরণশক্তি এবং অখণ্ড মনোযোগ লইয়া ইংরেজি শিক্ষায় প্রবৃত্ত হইল। সে যেন এক নূতন দুর্গম রাজ্যের মধ্যে ভ্রমণে বাহির হইল। পুরাতন সংসারের সহিত কোনরূপ সম্পর্ক রাখিল না। পাড়ার লোকেরা আর তাহাকে দেখিতে পাইল না। যখন সে সন্ধ্যার পূর্বে নির্জন নদীতীরে দ্রুতবেগে পদচারণ করিতে করিতে পরামুখস্থ করিত, তখন তাহার উপাসক বালক সম্প্রদায় দূর হইতে ক্ষুণ্ণ চিত্তে সসম্ভ্রমে তাহাকে নিরীক্ষণ করিত, তাহার পাঠে ব্যাঘাত করিতে সাহস করিত না। চারুও আজকাল তাহাকে বড় একটা দেখিতে পাইত না। পূর্বে তারাপদ অন্তঃপুরে গিয়া অন্নপূর্ণা স্নেহদৃষ্টির সম্মুখে বসিয়া আহার করিত, কিন্তু তদুপলক্ষে প্রায় মাঝে মাঝেই কিছু বিলম্ব হইয়া যাইত বলিয়া সে মতিবাবুকে অনুরোধ করিয়া বাহিরে আহারের বন্দোবস্ত করিয়া লইল। ইহাতে অন্নপূর্ণা ব্যথিত হইয়া আপত্তি প্রকাশ করিয়াছিলেন, কিন্তু মতিবাবু বালকের অধ্যয়নের উৎসাহে অত্যন্ত সন্তুষ্ট হইয়া এই নূতন ব্যবস্থার অনুমোদন করিলেন। এমন সময় চারুও হঠাৎ জিদ ধরিয়া বসিল, আমিও ইংরেজি শিখিব। তাহার পিতামাতা তাহাদের খামখেয়ালি কন্যার এই প্রস্তাবটিকে প্রথমে পরিহাসের বিষয় জ্ঞান করিয়া স্নেহ মিশ্রিত হাস্য করিলেন, কিন্তু কন্যাটি এই প্রস্তাবের পরিহাস্য অংশটুকুকে প্রচুর অশ্রুজলধারায় অতি শীঘ্রই নিঃশেষে ধৌত করিয়া ফেলিয়াছিল। অবশেষে এই স্নেহদুর্বল নিরুপায় অভিভাবকদ্বয় বালিকার প্রস্তাব গম্ভীরভাবে গ্রাহ্য করিলেন। চারু মাস্টারের নিকট তারাবদর সহিত একত্র অধ্যয়নে নিযুক্ত হইল, কিন্তু পড়াশোনা করা এই অস্থিরচিত্ত বালিকার স্বভাবসঙ্গত ছিল না। সে নিজে কিছু শিখিল না, কেবল তারাপদর অধ্যয়নে ব্যাঘাত করিতে লাগিল। সে পিছাইয়া পড়ে, পড়া মুখস্থ করে না, কিন্তু তবু কিছুতেই তারাপদর পশ্চাদবর্তী হইয়া থাকিতে চাহে না। তারাপদ তাহাকে অতিক্রম করিয়া নূতন পড়া লইতে গেলে সে মহা রাগারাগি করিত, এমনকি কান্নাকাটি করিতেও ছাড়িত না। তারাপদ পুরাতন বই শেষ করিয়া নূতন বই কিনিলে তাহাকেও নূতন বই কিনিয়া দিতে হইত। তারাপদ অবসর সময়ে নিজের ঘরে বসিয়া লিখিত এবং পড়া মুখস্থ করিত। ইহা সেই ঈর্ষাপরায়ণা কন্যাটি সহ্য হইত না। সে গোপনে তাহার লেখা খাতায় কালি ঢালিয়া আসিত, কলম চুরি করিয়া রাখিত, এমনকি বইয়ের যেখানে অভ্যাস করিবার সেই অংশটি ছিঁড়িয়া আসিত। তারাপদ এই বালিকার অনেক দৌরাত্ম সকৌতুকে সহ্য করিত, অসহ্য হইলে মারিত, কিন্তু কিছুতেই শাসন করিতে পারিত না। দৈবাৎ একটা উপায় বাহির হইল। একদিন বড় বিরক্ত হইয়া নিরুপায় তারাপদ তাহার মসি বিলুপ্ত লেখা খাতা ছিন্ন করিয়া ফেলিয়া গম্ভীর বিষণ্ন মুখে বসিয়াছিল। চারু দ্বারের কাছে আসিয়া মনে করিল আজ মার খাইবে, কিন্তু তাহার প্রত্যাশা পূর্ণ হইল না। তারাপদ একটি কথামাত্র না কহিয়া চুপ করিয়া বসিয়া রহিল। বালিকা ঘরের ভেতরে বাহিরে ঘুরঘুর করিয়া বেড়াইতে লাগিল। বারংবার এত কাছে ধরা দিল যে তারাপদ ইচ্ছা করিলে অনায়াসেই তাহার পৃষ্ঠে এক চপেটাঘাত বসাইয়া দিতে পারিত, কিন্তু সে তাহা না দিয়া গম্ভীর হইয়া রহিল। বালিকা মহা মুশকিলে পড়িল। কেমন করিয়া ক্ষমা প্রার্থনা করিতে হয় সে বিদ্যা তাহার কোনো কালেই অভ্যাস ছিল না। অথচ অনুতপ্ত ক্ষুদ্র হৃদয়টি তাহার সহপাঠীর ক্ষমালাভের জন্য একান্ত কাতর হইয়া উঠিল। অবশেষে কোনো উপায় না দেখিয়া ছিন্ন খাতার এক টুকরো লইয়া তারাপদর নিকটে বসিয়া খুব বড় বড় করিয়া লিখিল, আমি আর কখনো খাতায় কালি মাখাব না। লেখা শেষ করিয়া সেই লেখার প্রতি তারাপদর মনোযোগ আকর্ষণের জন্য অনেক প্রকার চাঞ্চল্য প্রকাশ করিতে লাগিল।
দেখিয়া তারাপদ হাস্য সংবরণ করিতে পারিল না, হাসিয়া উঠিল। তখন বালিকা লজ্জায় ক্রোধে ক্ষিপ্ত হইয়া উঠিয়া ঘর হইতে দ্রুতবেগে ছুটিয়া বাহির হইয়া গেল। যে কাগজের টুকরায় সে স্বহস্তে দীনতা প্রকাশ করিয়াছে সেটা অনন্তকাল এবং অনন্ত জগৎ হইতে সম্পূর্ণ লোপ করিতে পারিলে তবে তাহার হৃদয়ের নিদারুণ ক্ষোভ মিটিতে পারিত। এদিকে সংকুচিত চিত্ত সোনামণি দুই একদিন অধ্যয়নশালার বাহিরে উঁকি ঝুঁকি মারিয়া ফিরিয়া চলিয়া গিয়াছে। সখী চারু শশীর সহিত তাহার সকল বিষয়েই হৃদ্যতা ছিল, কিন্তু তারাপদ সম্বন্ধে চারুকে সে অত্যন্ত ভয় এবং সন্দেহের চোখে দেখিত। চারু যে সময় অন্তঃপুরে থাকিত সেই সময়টি বাঁচিয়া সোনামণি সসংকোচে তারাপদ দ্বারের কাছে আসিয়া দাঁড়াইত। তারাপদ বই হইতে মুখ তুলিয়া সস্নেহে বলিত, কি সোনা, খবর কি, মাসি কেমন আছে? সোনামণি কহিত, অনেকদিন যাওনি, মা তোমাকে একবার যেতে বলেছে, মার কোমরে ব্যথা বলে দেখতে আসতে পারে না। এমন সময়ে হয়তো চারু আসিয়া উপস্থিত। সোনামণি সসব ব্যস্ত, সে যেন গোপনে তাহার সখীর সম্পত্তি চুরি করিতে আসিয়াছে। চারু কণ্ঠস্বর সপ্তমে চড়াইয়া মুখ চোখ ঘুরাইয়া বলিত, হ্যাঁ সোনা, তুই পড়ার সময় গোল করতে এসেছিস, আমি এখনই বাবাকে গিয়ে বলবো। যেন তিনি নিজে তারাপদর একটি প্রবীণা অভিভাবিকা, তাহার পড়াশোনায় লেশমাত্র ব্যাঘাত না ঘটে রাত্রিদিন ইহার প্রতি তাহার একমাত্র দৃষ্টি। কিন্তু সে নিজে কি অভিপ্রায়ে এই অসময়ে তারাপদর পাঠকগৃহে আসিয়া উপস্থিত হইয়াছিল তাহা অন্তর্যামীর অগোচর ছিল না, এবং তারাপদও তাহা ভালোই জানিত। কিন্তু সোনামণি বেচারা ভীত হইয়া তৎক্ষণাৎ এক রাশ মিথ্যা কৈফিয়ত সৃজন করিত। অবশেষে চারু যখন ঘৃণাভরে তাহাকে মিথ্যাবাদী বলিয়া সম্ভাষণ করিত, তখন সে লজ্জিত শঙ্কিত পরাজিত হইয়া ব্যথিত চিত্তে ফিরিয়া যাইত। দয়াত্র তারাপদও তাহাকে ডাকিয়া বলিত, সোনা, আজ সন্ধ্যেবেলা আমি যাব তোদের বাড়ি। চারু সর্পিনীর মতো ফোঁস করিয়া উঠিয়া বলিত, যাবে বই কি, তোমায় পড়া করতে হবে না, আমি মাস্টারমশাইকে বলে দেব। চারুর এই শাসনে ভীত না হইয়া তারাপদ দুই একদিন সন্ধ্যার পর বামুন ঠাকুরনের বাড়ি গিয়াছিল। তৃতীয় বা চতুর্থবারে চারু ফাঁকা শাসন না করিয়া আস্তে আস্তে একসময় বাহির হইতে তারাপদর ঘরের দ্বারে শিকল আটিয়া দিয়া মার মশলার বাক্সে চাবিতালা আনিয়া লাগাইয়া দিত। সমস্ত সন্ধেবেলা তারাপদকে এইরূপ বন্দী অবস্থায় রাখিয়া আহারের সময় দ্বার খুলিয়া দিত। তারাপদ রাগ করিয়া কথা কহিল না এবং না খাইয়া চলিয়া যাইবার উপক্রম করিল। তখন অনুতপ্ত ব্যাকুল বালিকা করজোড়ে সানুনয়ে বারংবার বলিতে লাগিল, তোমার দুটি পায়ে পড়ি, আমি আর এমন করব না, তোমার দুটি পায়ে পড়ি, তুমি খেয়ে যাও। তাহাতেও যখন তারাপদ বশ মানিল না তখন সে অধীর হইয়া কাঁদিতে লাগিল। তারাপদ সংকটে পড়িয়া ফিরিয়া আসিয়া খাইতে বসিল। চারু কতবার একান্ত মনে প্রতিজ্ঞা করিয়াছে যে সে তারাপদর সহিত সদ্ব্যবহার করিবে, কখনো তাহাকে মুহূর্তের জন্য বিরক্ত করিবে না, কিন্তু সোনামণি প্রভৃতি আর পাঁচজন মাঝে আসিয়া পড়াতে কখন তাহার কিরূপ মেজাজ হইয়া যায়, কিছুতেই আত্মসংবরণ করিতে পারে না। কিছুদিন যখন উপরি উপরি সে ভালো মানুষই করিতে থাকে তখনই একটা উৎকণ্ঠ আসন্ন বিপ্লবের জন্য তারাপদ সতর্কভাবে প্রস্তুত হইতে থাকে। আক্রমণটা হঠাৎ কি উপলক্ষে কোন দিক হইতে আসে কিছুই বলা যায় না। তাহার পরে প্রচণ্ড ঝড়, ঝড়ের পরে প্রচুর অশ্রু বারি বর্ষণ, তাহার পরে প্রসন্ন স্নিগ্ধ শান্তি। এমন করিয়া প্রায় দুই বৎসর কাটিল। এত সুদীর্ঘকালের জন্য তারাপদ কখনো কাহারও নিকট ধরা দেয় নাই। বোধ করি পড়াশোনার মধ্যে তাহার মনে এক অপূর্ব আকর্ষণে বদ্ধ হইয়াছিল। বোধ করি বয়োবৃদ্ধি সহকারে তাহার প্রকৃতির পরিবর্তন আরম্ভ হইয়াছিল এবং স্থায়ী হইয়া বসিয়া
সংসারে সুখ স্বাচ্ছন্দ্যতা ভোগ করিবার দিকে তাহার মন পড়িয়াছিল। বোধ করি তাহার সহপাঠিকা বালিকার নিয়ত দৌরাত্ম চঞ্চল সৌন্দর্য অলক্ষিতভাবে তাহার হৃদয়ের ওপর বন্ধন বিস্তার করিয়াছিল। এদিকে চারুর বয়স 11 উত্তীর্ণ হইয়া যায়। মতিবাবু সন্ধান করিয়া তাহার মেয়ের বিবাহের জন্য 2-3 ভালো ভালো সম্বন্ধ আনাইলেন। কন্যার বিবাহ বয়স উপস্থিত হইয়াছে জানিয়া মতিবাবু তাহার ইংরেজি পড়া এবং বাহিরে যাওয়া নিষেধ করিয়া দিলেন। এই আকস্মিক অপরাধে চারু ঘরের মধ্যে ভারী একটা আন্দোলন উপস্থিত করিল। তখন একদিন অন্নপূর্ণা মতিবাবুকে ডাকিয়া বলিলেন, পাত্রের জন্য তুমি অত খোঁজ করে বেড়াচ্ছ কেন? তারাপদ ছেলেটি তো বেশ, আর তোমার মেয়েরও ওকে পছন্দ হয়েছে। শুনিয়া মতিবাবু অত্যন্ত বিস্ময় প্রকাশ করিলেন, কহিলেন, সেও কি কখনো হয়? তারাপদর কুল শীল কিছুই জানা নেই। আমার একটিমাত্র মেয়ে, আমি ভালো ঘরে দিতে চাই। একদিন রায়টাঙ্গার বাবুর বাড়ি হইতে মেয়ে দেখিতে আসিল। চারুকে বেশ ভূষা পড়াইয়া বাহির করিবার চেষ্টা করা হইল। সে শোবার ঘরে দ্বার রুদ্ধ করিয়া বসিয়া রহিল, কিছুতেই বাহির হইল না। মতিবাবু ঘরের বাহির হইতে অনেক অনুনয় করিলেন, ভৎসনা করিলেন, কিছুতেই কিছু ফল হইল না। অবশেষে বাহিরে আসিয়া রায়ডাঙ্গার দুধবর্গের নিকট মিথ্যা বলিতে হইল। কন্যার হঠাৎ অত্যন্ত অসুখ হইয়াছে, আজ আর দেখানো হইবে না। তাহারা ভাবিল মেয়ের বুঝি কোনো একটা দোষ আছে, তাই এরূপ চাতুরি অবলম্বন করা হইল। তখন মতিবাবু ভাবিতে লাগিলেন, তারাপদ ছেলেটি দেখিতে শুনিতে সকল হিসেবেই ভালো, উহাকে আমি ঘরেই রাখিতে পারিব। তাহা হইলে আমার একটিমাত্র মেয়েকে পরের বাড়ি পাঠাইতে হইবে না। ইহাও চিন্তা করিয়া দেখিলেন তাহার অশান্ত অবাধ্য মেয়েটির দুরন্তপনা তাহাতে স্নেহের চক্ষে যতই মার্জনীয় বোধ হোক, শ্বশুর বাড়িতে কেহ সহ্য করিবে না। তখন স্ত্রী পুরুষে অনেক আলোচনা করিয়া তারাপদ দেশে তাহার সমস্ত কৌলিক সংবাদ সন্ধান করিবার জন্য লোক পাঠাইলেন। খবর আসিল যে বংশ ভালো কিন্তু দরিদ্র। তখন মতিবাবু ছেলের মা এবং ভাইদের নিকট বিবাহের প্রস্তাব পাঠাইলেন। তাহারা আনন্দে উচ্ছ্বসিত হইয়া সম্মতি দিতে মুহূর্তমাত্র বিলম্ব করিলেন না। কাঁঠালিয়ার মতিবাবু এবং অন্নপূর্ণা বিবাহের দিনক্ষণ আলোচনা করিতে লাগিল। কিন্তু স্বাভাবিক গোপনতাপ্রিয় সাবধানী মতিবাবু কথাটা গোপন রাখিলেন। চারুকে ধরিয়া রাখা গেল না। সে মাঝে মাঝে বর্গির হাঙ্গামার মতো তারাপদর পাঠক গৃহে গিয়া পড়িত। কখনো রাগ, কখনো অনুরাগ, কখনো বিরাগের দ্বারা তাহার পাঠচর্যার নিভৃত শান্তি অকস্মাৎ তরঙ্গিত করিয়া তুলিত। তাহাতে আজকাল এই নির্লিপ্ত মুক্ত স্বভাব ব্রাহ্মণ বালকের চিত্তে মাঝে মাঝে ক্ষণকালের জন্য বিদ্যুৎ স্পন্দনের ন্যায় এক অপূর্ব চাঞ্চল্য সঞ্চার করিত। যে ব্যক্তির লঘুভার চিত্ত চিরকাল অক্ষুণ্ণ অব্যাহতভাবে কালস্রোতে তরঙ্গের চূড়ায় ভাসমান হইয়া সম্মুখে প্রবাহিত হইয়া যাইত, সে আজকাল এক একবার অন্যমনস্ক হইয়া বিচিত্র দিবাস্বপ্ন জালের মধ্যে জড়ীভূত হইয়া পড়ে। এক একদিন পড়াশোনা ছাড়িয়া দিয়া সে মতিবাবুর লাইব্রেরির মধ্যে প্রবেশ করিয়া ছবির বইয়ের পাতা উল্টাইতে থাকিত। সেই ছবিগুলির মিশ্রণে যে কল্পনালোক সৃজিত হইত তাহা পূর্বেকার হইতে অনেক স্বতন্ত্র এবং অধিকতর রঙিন। চারুর অদ্ভুত আচরণ লক্ষ্য করিয়া সে আর পূর্বের মতো স্বভাবত পরিহাস করিতে পারিত না। দুষ্টামি করিলে তাহাকে মারিবার কথা মনেও উদয় হইত না। নিজের এই গূঢ় পরিবর্তন, এই আবদ্ধ আসক্ত ভাব তাহার নিজের কাছে এক নূতন স্বপ্নের মতো মনে হইতে লাগিল। শ্রাবণ মাসে বিবাহের শুভদিন স্থির করিয়া মতিবাবু তারাপদর মা ও ভাইদের আনিতে পাঠাইলেন। তারাপদকে তাহা জানিতে দিলেন না। কলিকাতার মুক্তারকে গড়ের বাদ্য বায়না দিতে আদেশ করিলেন এবং জিনিসপত্রের ফর্দ পাঠাইয়া দিলেন।
আকাশে নববর্ষার মেঘ উঠিল। গ্রামের নদী এতদিন শুষ্ক প্রায় ছিল, মাঝে মাঝে কেবল এক একটা ডোবায় জল বাঁধিয়া থাকিত। ছোট ছোট নৌকা সেই পঙ্কিল জলে ডোবানো ছিল এবং শুষ্ক নদীপথে গরুর গাড়ি চলাচলের সুগভীর চক্রচিহ্ন খোদিত হইতেছিল। এমন সময় একদিন পিতৃগৃহ প্রত্যাগত পার্বতীর মতো কোথা হইতে দ্রুতগামিনী জলধারা কলহাস্য সহকারে গ্রামের শূন্য বক্ষে আসিয়া সমাগত হইল। উলঙ্গ বালক বালিকারা তীরে আসিয়া উচ্চ ঈশ্বরে নৃত্য করিতে লাগিল। অতৃপ্ত আনন্দে বারংবার জলে ঝাঁপ দিয়া নদীকে যেন আলিঙ্গন করিতে লাগিল। কুটিরবাসিনীরা তাহাদের পরিচিত প্রিয় সঙ্গিনীকে দেখিবার জন্য বাহির হইয়া আসিল। শুষ্ক নির্জীব গ্রামের মধ্যে কোথা হইতে এক প্রবল বিপুল প্রাণ হিল্লোল আসিয়া প্রবেশ করিল। দেশ বিদেশ হইতে বোঝাই হইয়া ছোট বড় আয়তনে নৌকা আসিতে লাগিল। বাজারের ঘাট সন্ধ্যাবেলায় বিদেশী মাঝের সঙ্গীতে ধ্বনিত হইয়া উঠিল। দুই তীরের গ্রামগুলি সম্বৎসর আপনার নিভৃত কোণে আপনার ক্ষুদ্র ঘরকন্যা লইয়া একাকিনী দিন যাপন করিতে থাকে। বর্ষার সময় বাহিরের বৃহৎ পৃথিবী বিচিত্র পর্ণপহার লইয়া কৈরিক বর্ণ জলরথে চড়িয়া এই গ্রামকন্যাগুলিতে তত্ত্ব লইতে আসে। তখন জগতের সঙ্গে আত্মীয়তা গর্বে কিছুদিনের জন্য তাহাদের ক্ষুদ্রতা ঘুচিয়া যায়, সমস্তই সচল সজাগ সজীব হইয়া ওঠে এবং মৌন নিস্তব্ধ দেশের মধ্যে সুদূর রাজ্যের কলালাভ ধ্বনি আসিয়া চারিদিকের আকাশকে আন্দোলিত করিয়া তোলে। এই সময় কুড়ুল কাটায় নাগবাবুদের এলাকায় বিখ্যাত রথযাত্রার মেলা হইবে। জ্যোৎস্নার সন্ধ্যায় তারাপদ ঘাটে গিয়া দেখিল, কোনো নৌকা নাগরদোলা, কোনো নৌকা যাত্রার দল, কোনো নৌকা পণ্যদ্রব্য লইয়া প্রবল লবিন স্রোতের মুখে দ্রুতবেগে মেলা অভিমুখে চলিতেছে। কলিকাতার কনসার্টের দল বিপুল শব্দে দ্রুত তালের বাজনা জড়িয়া দিয়াছে। যাত্রার দল বেহালার সঙ্গে গান গাহিতেছে এবং সমের সঙ্গে হা 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 চিৎকার উঠিতেছে। পশ্চিম দেশি নৌকার দাড়িমাল্লাগুলো কেবলমাত্র মাদল এবং করতাল লইয়া উন্মত্ত উৎসাহে বিনা সঙ্গীতে খচমচ শব্দে আকাশ বিদীর্ণ করিতেছে। উদ্দীপনার সীমা নাই। দেখিতে দেখিতে পূর্ব দিগন্ত হইতে ঘন মেঘরাশি প্রকাণ্ড কালো পাল তুলিয়া দিয়া আকাশের মাঝখানে উঠিয়া পড়িল। চাঁদ আচ্ছন্ন হইল, পূবে বাতাস বেগে বাহিতে লাগিল, মেঘের পশ্চাতে মেঘ ছুটিয়া চলিল, নদীর জল খলখল হাস্যে স্ফীত হইয়া উঠিতে লাগিল। নদী তীরবর্তী আন্দোলিত বনশ্রেণীর মধ্যে অন্ধকার পুঞ্জীভূত হইয়া উঠিল, ভেক ডাকিতে আরম্ভ করিল, ঝিল্লিধ্বনি যেন করাত দিয়া অন্ধকারকে চিরিতে লাগিল। সম্মুখে আজ যেন জগতের রথযাত্রা, চাকা ঘুরিতেছে, ধ্বজা উড়িতেছে, পৃথিবী কাঁপিতেছে, মেঘ উড়িয়াছে, বাতাস ছুটিয়াছে, নদী বহিয়াছে, নৌকা চলিয়াছে, গান উঠিয়াছে। দেখিতে দেখিতে গুরু গুরু শব্দে মেঘ ডাকিয়া উঠিল, বিদ্যুৎ আকাশকে কাটিয়া কাটিয়া ঝলসিয়া উঠিল। সুদূর অন্ধকার হইতে একটা মুষল ধারাবর্ষী বৃষ্টির গন্ধ আসিতে লাগিল। কেবল নদীর এক তীরে এক পার্শ্বে কাঁঠালিয়া গ্রাম আপন কুটির দ্বার বন্ধ করিয়া দীপ নিবাইয়া দিয়া নিঃশব্দে ঘুমাইতে লাগিল। পরদিন তারাপদর মাতা ও ভ্রাতাগণ কাঁঠালিয়ায় আসিয়া অবতরণ করিলেন। পরদিন কলিকাতা হইতে বিবিধ সামগ্রীপূর্ণ তিনখানা বড় নৌকা আসিয়া কাঁঠালিয়ার জমিদারি কাছাড়ির ঘাটে লাগিল এবং পরদিন অতি প্রাতে সোনামণি কাগজে কিঞ্চিত আমসত্ত্ব এবং পাতার ঠোঁয়ায় কিঞ্চিত আচার লইয়া ভয়ে ভয়ে তারাপদর পাঠক গৃহদ্বারে আসিয়া নিঃশব্দে দাঁড়াইল। কিন্তু পরদিন তারাপদকে দেখা গেল না। স্নেহ প্রেম বন্ধুত্বের ষড়যন্ত্র বন্ধন তাহাকে চারিদিক হইতে সম্পূর্ণরূপে ঘিরিবার পূর্বেই
সমস্ত গ্রামের হৃদয়খানি চুরি করিয়া একদা বর্ষার মেঘান্ধকার রাত্রে এই ব্রাহ্মণ বালক আসক্তিহীন উদাসীন জননী বিশ্ব পৃথিবীর নিকট চলিয়া গিয়াছে। ব্যাস, আজকের গল্প এখানেই শেষ। আসলে গল্পের নামটাই তো গল্প। ওই যে ছেলেটা তারাপদ, ও তো অতিথি, ও তো সারা জীবন থাকতে পারে না, সকলে হাত ধরে সাধলেও না, ওর তারা আছে, হারিয়ে যাওয়ার তারা। আরও অনেকগুলো মানুষের সাদা কালো জীবনে অন্তত দুদিনের উৎসবের আলো জ্বেলে দেওয়ার তারা। শুধু আলো জ্বালানোর তারায় ছেলেটা এটা বোঝে না পিছনে কতটা অন্ধকার ফেলে গেল। আচ্ছা, আজ আসি তবে, খুব শিগগিরই দেখা হবে আবার। খুব ভালো থাকবেন সকলে, আর নতুন বছরের শুরুটা ভালো হোক খারাপ হোক মনে খেদ রাখবেন না, বছরটা ভালোই হবে, হবেই। শুভরাত্রি।